আমরা চলে আসলাম, বাসে করে চলে আসলাম। অনেক সুন্দর সিটিতে এখান থেকে হেঁটে যাচ্ছি। এই যে আমরা যাব, এই যে এই দোকানে যাব। তো এই যে পেয়ে গিয়েছি এখান থেকে 50। এই যে এখান থেকে এখন হেঁটে আমরা যাব। এই সাইডটা খুবই সুন্দর, রাতে বিশেষ করে ভালো লাগে বেশি, দিনের বেলা। এই একটা আছে, এই চলে এসেছি আমরা পোর্টল্যান্ডে। খুবই সুন্দর লোকেশনে চলে এসেছি। কেমন আছেন নাজুল ভাই? আরে খুঁজে পেলাম। ও এই যে ক্যামেরা দেখা যাচ্ছে, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এই সাইডে পানি, এই সাইডে আরো বিস্কিট, কেক স্লাইস করে করা কেক, খুব মজার আইটেম সব এখানে। মিল্কশেক এদিকে, আমেরিকার আইটেম। এই যে দোস্ত দোস্ত পেয়ে গেছে, এই যে খুঁজে পেয়ে গেলাম আমরা নাজুল ভাইকে। কি ও, হ্যাঁ হ্যাঁ দিছি এই ভিডিওটা। হ্যাঁ অনেক সুন্দর সুন্দর রেডি খাওয়া আছে, ভালো। অনেক কোয়ালিটির চকলেট, খুব মজার মজার আইসক্রিম। ক্রিসমাসের জন্য সাজিয়েছেন তাই না? অনেক সুন্দর হয়েছে সাজানো, না সুন্দর সুন্দর হয়েছে সাজানো। ওই যে একটা দাদু আছে, ক্রিসমাস দাদু, ওই যে এই যে ক্রিসমাসের দাদু,
এটা একটা থাম্বনেল দিতে হবে। এটা তো ওই যে মুখটা সামনে দেখা যাচ্ছে না, দেখি বাহিরে এখানে পেপার, বাহিরে একটু দেখি, বাইরে থেকে বাইরে যে মেন রোড, এই যে পোর্টল্যান্ডস, একদম মেন রোডে দোকানটা, সবটা মেন রোডে, খুবই সুন্দর লাগে। ও মাই গড, পিজ্জা অর্ডার দিছিলাম না জানি ভাই, দেখাবেন না না কতগুলা পিজ্জা, আমার জন্মদিন, এক একজন এক একটা করে খাবো নাকি, জন্মদিন বলে কথা, জন্মদিন না হলে এক রান্তাম, এটা তো জন্মদিন নেই, কিসের কিসের এটা, এটা ফুলো দেখি মা গরম দেখি একদম, দুইটা মার্গারিতা একটা মনে ফঙ্গি, এই যে মার্গারিতা দুইটা, এই যে সিলভি আর মার্গারিতা, সিলভি মার্গারিতা বললো এটা ফঙ্গি, ওয়াও এই গরম গরম একদম খান, ভিতরে এটা দিছে তো বললো ভিতরে কি করছে, তাকে না এখানে আরেকটা, এই যে ওই যে ওই যে ওইটা মারবো না, ভিতরে খান, এই যে ফঙ্গিটা আমি খাবো, তোমারও খাও, অনেকগুলো নেওয়া যাবে না, আল্লাহ হাফেজ নাজমুল ভাই, থ্যাংক ইউ ফর এভরিথিং, এন্ড পিজ্জাটা অনেক মজা হয়েছে, অনেক মজার, ওকে তাহলে বাসায়, হ্যাঁ বাসায় আসেন, হ্যাঁ আচ্ছা হ্যাঁ আল্লাহ হাফেজ, ওদেরকে নিয়ে আসেন বাচ্চাদের নিয়ে, হ্যাঁ আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আমরা চলে যাব, চলে যাচ্ছি, আমরা বের হয়ে আসলাম, এখন চলে যাব, আমরা পাশেই একটা সুন্দর রেস্টুরেন্ট, আমরা এখন চলে যাব, আমরা বাসে এসেছি, আমরা আজকে গাড়ি করে আসি নাই, কারণ এখন ক্রিসমাসের অনেক মানে রোড অফ হয়ে আছে, তো আসলেই গাড়ি নিয়ে আসলেই চার্জ হয়ে যাবে, এই কারণে আমরা এখন চলে যাব, বাস নেব, তারপর ট্রেন, দুইটা ট্রেন একটা বাস, আল্লাহ হাফেজ।